প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে তোমাদের করোনা বিষয়ে সতর্কতা সম্পর্কে কিছু না কিছু বলে থাকি। স্বাস্থ্যবিধি মেনে চলবে, পুষ্টিকর খাবার খাবে, অবশ্যই বাসায় অবস্থান করবে, খুব প্রয়োজনে যদিও বা বাইরে যেতে হয় কি করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আশা করি এসব সবই তোমরা মেনে চলছ। আর কিছুটা অধৈর্য হলেও কি করতে হবে, আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, আবার যাতে আমরা কি করতে পারি, সবাই একসাথে মিলিত হতে পারি, আবার তোমাদের সামনে বসিয়ে ক্লাসরুমে ক্লাস করতে পারি, তাই না? তো দেখো, এই যে আমাদের পরীক্ষা হলো, কিছুদিন আগে পরীক্ষার রেজাল্টও হয়ে গেল। তো কে প্রথম স্থান অধিকার করেছো, কে দ্বিতীয় স্থান অধিকার করেছো, কে তৃতীয় স্থান অধিকার করেছো, তো অনেকেই কি করেছো, ওই পজিশনে এসেছো, অনেকেই আসোনি, তাতে করে অনেকের মন খারাপ হয়েছে, তাই না? কিন্তু মন খারাপ করে কি যাবে? এই যে যারা পজিশনে আসতে পারেনি, তারা যদি চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই পরবর্তীতে তোমরা পজিশনে আসতে পারবে। তো এখন আমি ভালো করলাম না একবার, তখন কি মন খারাপ করে চুপ করে বসে থাকবো যে না আমি তো এবার পারিনি, আমার তো হবে না, আমি আর পড়াশোনা করবো না? তা তো হবে না। আমাদের সবাইকে কি করতে হবে, যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে। আর চেষ্টা করার পরে যদিও না হয় তাও কি করা যাবে না, মন খারাপ করা যাবে না, বারবার চেষ্টা করতেই হবে। তো এই যে দেখো, পুরস্কারের বিষয় যেতে আসলো, রেজাল্টের বিষয় আসলো, হার জিতের কথাও চলে আসলো, তাই না? তো এটা থেকে একটা গান মনে পড়ে গেল। তো হার জিত নিয়ে একটা গান আছে তোমাদের সাথে, আজকে সেটাই করবো ক্লাস শুরুর আগে। ওকে, তোমরা আমার সাথে করো। ওকে, রেডি হয়ে যাও। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাবো রইব না কেউ পিছে, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে, জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো, দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। অনেক সুন্দর, তাই না গানটা? তাহলে গানটা থেকেও কিন্তু আমরা একই জিনিসই শিখলাম যে হার জিত থাকবে, আমাদের সেটা কি করতে হবে, মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি ক্লাসে চলে যাচ্ছি, আপনারা সিট নিয়ে রেডি হয়ে যান। তাহলে দেখেন, শুরুতে আমাদের এক নম্বর আইটেমে কি রয়েছে, এক থেকে একশো পর্যন্ত যেসব সংখ্যার ডানে দুই আছে সেই সংখ্যাগুলো লিখি। তাহলে আমি কি বলেছি, যেসব সংখ্যার ডানে দুই আছে, আমি একটা সংখ্যা লিখে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে খেয়াল করে দেখেন, আমি শূন্য কেন আগে লিখলাম, শূন্য আমি যদি বামে লিখি কোনো আমার সমস্যা নেই, কারণ বামে শূন্য লিখলে সংখ্যার কোনো চেঞ্জ হবে না, বামে শূন্য কোনো দাম নেই। তাহলে দেখেন, আমি বাম ডান বোঝানোর খাতিরে কিন্তু শূন্য লিখেছি। শুধু দুই লিখলে আপনারা কনফিউজড হয়ে যেতে পারতেন যে এটা কি ডানে ধরবো না বামে ধরবো। তাহলে দেখেন, এই যে আমি শূন্য দুই লিখেছি, তার মানে আমার ডানে কি রয়েছে, আমার ডানে কিন্তু দুই রয়েছে। তাহলে দেখেন, এক থেকে একশো পর্যন্ত যেহেতু বলেছে, আমার কিন্তু শুরু হবে দুই থেকে। কোথায় থেকে শুরু হবে? দুই থেকে। তাহলে আমার সাথে সাথে আগে পড়ে নেন, তারপরে আমরা লিখবো। ওকে, তাহলে আমার সাথে বলেন, দুই, বারো, বাইশ, বত্রিশ, বিয়াল্লিশ, বান্ন, বাষট্টি, বাহাত্তর, বিরাশি, বিরানব্বই। ওকে, তাহলে আমি বলে লিখছি, লেখার পরে আমরা আবার পড়ব। আমিও এখানে কিন্তু শূন্য দুই লিখব। তো অনেক সময় আপনারা শুধু দুই লিখেন, তবে শুধু যদি দুইও লিখেন তাও কিন্তু ভুল হবে না, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুই থেকেই শুরু করব। এরপর দেখেন, এক দশ দুই বারো, দুই দশ দুই বাইশ,
তিন দশ দুই বত্রিশ, চার দশ দুই বিয়াল্লিশ, পাঁচ দশ দুই বান্ন, ছয় দশ দুই বাষট্টি, সাত দশ দুই বাহাত্তর, আট দশ দুই বিরাশি, নয় দশ দুই বিরানব্বই। আশা করি অনেকে লেখা হয়েছে, যাদের লেখা হয়নি তারা লিখে নেন, আর যাদের লেখা হয়ে গেছে তারা আমার সাথে আরেকবার করে নেন। তাহলে দেখেন, দুই বারো বাইশ বত্রিশ বিয়াল্লিশ বান্ন বাষট্টি বাহাত্তর বিরাশি বিরানব্বই। তাহলে আমরা এক নম্বর আইটেমটা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা দেখি আমাদের দুই নম্বর আইটেমে কি রয়েছে। দুই নম্বর আইটেমে দেখেন, ৭৬ থেকে ৮৫ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখি। কোন সংখ্যাগুলো লিখি? বিজোড় সংখ্যাগুলো লিখি। এর আগে কিন্তু আমরা কি জোড় সংখ্যা লিখেছিলাম। তাহলে আমরা জানি যে যেসব সংখ্যার ডানে কি রয়েছে, এক তিন পাঁচ সাত নয় রয়েছে, সেই সংখ্যাগুলোকে কি বলে? সেই সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বলে। তাহলে দেখেন, আমাকে বলেছে ৭৬ থেকে ৮৫ পর্যন্ত। তাহলে কি আমি ৭৬ লিখতে পারবো? শুরুতে লিখতে পারবো না, কারণ ৭৬ এর ডানে কিন্তু ৬ রয়েছে, এটা জোড় সংখ্যা। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? ৭৭ থেকে শুরু করব। তাহলে আমার সাথে আগে পড়ে নেন, ৭৭ ৭৯ ৮১ ৮৩ ৮৫। ওকে, আমি লিখছি, লেখার পরে আমরা আবার পড়ব। তাহলে দেখেন, সাত দশ সাত, ৭৭ আপনারা এইভাবে করবেন, তাহলে কি হবে না, ভুল হবে না। সাত দশ নয় ৭৯, আট দশ ৮১, আট দশ তিন ৮৩, আট দশ পাঁচ ৮৫। ভালো করে খেয়াল করেছেন নিশ্চয়ই। তাহলে আমরা আবার পড়ছি, ৭৭ ৭৯ ৮১ ৮৩ ৮৫। ওকে, আমাদের দুই নাম্বার আইটেমও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখে নিই আমাদের তিন নাম্বার আইটেমে কি রয়েছে। তিন নাম্বার আইটেমে কি রয়েছে, ক্রমবাচক পদ্ধতিতে সংক্ষিপ্ত রূপ লিখি। তার মানে আমার ক্রমবাচক পদ্ধতিতে যে পূর্ণ রূপ রয়েছে তিন চার পাঁচের, সেটা কি করতে হবে? সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। তাহলে আমরা কি জানি, ক্রমবাচক পদ্ধতিতে তিনের হচ্ছে পূর্ণ রূপ কি তৃতীয়, চারের হচ্ছে চতুর্থ, আর পাঁচের কি পঞ্চম। তাহলে দেখেন, আমার যেহেতু সংক্ষিপ্ত রূপ বলেছে, তার মানে সবগুলো শেষে যে অক্ষরটা আছে এই সংখ্যাটার সাথে, সেটা লিখলেই কিন্তু কি হয়ে যাবে, সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে। প্রথমে রয়েছে কি তৃতীয়, তাহলে আমরা তৃতীয় কিভাবে লিখবো, তিন অন্তঃস্থ অ। কিভাবে লিখবো, তিন অন্তঃস্থ অ। আমি লিখছি, আপনারা দেখে দেখে সুন্দর করে লিখেন, তিন অন্তঃস্থ অ তৃতীয়। ভালো করে খেয়াল করে তিন লিখে কি করব, অন্তঃস্থ অ লিখবো। এরপরে দেখেন চার, তার মানে চতুর্থ, এটা সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, চার থয়ে রে, চার থয়ে রে। তাহলে ভালো করে খেয়াল করে, এই যে চার লিখলাম, তারপর থ লিখলাম, এরপরে একটা রেপ দিতে হবে। রেপটা দিতে কিন্তু ভুল করা যাবে না, কারণ রেপ দিতে ভুল করলে আমার কিন্তু কি হয়ে যাবে, আমার উত্তরও ভুল হয়ে যাবে। এরপরে দেখেন, এরপরে কি রয়েছে, পাঁচ, তাহলে পঞ্চম, পঞ্চম এটা আমি সংক্ষিপ্ত ভাবে কিভাবে লিখবো, পাঁচ ম। আবার বলছি, পাঁচ ম। আমি লিখছি, তোমরা দেখে দেখে নির্ভুল ভাবে লিখবে, পাঁচ ম। তাহলে দেখেন, ক্রমবাচক পদ্ধতিতে সংক্ষিপ্ত রূপ লেখা আমার হয়ে গেল তৃতীয় চতুর্থ এবং পঞ্চম। এখন আমরা দেখি আমাদের, সরি, আমাদের চার নাম্বার আইটেমে কি রয়েছে। আমাদের চার নাম্বার আইটেমে কি রয়েছে, আগের পরের মাঝের সংখ্যা ও নিজ নিজ লিখি। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে যেমন দেখো, ক খ গ ঘ চারটা রয়েছে, এখানে কি, এখানে ৮০ রয়েছে, ৮০ আগে কি কোনো সংখ্যা রয়েছে? না, ওখানে একটা কি ফাঁকা ঘর রয়েছে। এরপরে দেখো, এখানে কি শেষে নেই, এখানে আবার মাঝে নেই। এর জন্য আমরা কি বলেছি, আগের পরের ও মাঝে সংখ্যা ও ডিজিট গুলো লিখি। তাহলে দেখেন, এখানে যেহেতু ৮০ রয়েছে, তো ৮০ আগের সংখ্যাটা কি হবে, ৮০ আগের সংখ্যা অবশ্যই কি হবে, সাত দশ নয় ৭৯। আমি কি বললাম, সাত দশ নয় ৭৯। তাহলে আমরা ৭৯ লিখে ফেলি, সাত দশ নয় ৭৯। এরপরে কি রয়েছে, ৮০ ৮১। এরপর আমরা খয়ে কি দেখছি, এখানে স্পেলিং আছে, তোমার ডিজিটের এখানে কি আছে, ৮৭ আছে, ৮৮ আছে, কিন্তু এর পরের ডিজিটটা কিন্তু নেই। তাহলে ৮৭ তারপরে ৮৮, ৮৮ এর পরের ডিজিটটা কি হবে, অবশ্যই কি হবে, ৮৯। তাহলে দেখেন, আমি এখানে লিখে ফেলছি, ৮৯
9 10 4 94 লিখে ফেললাম। এরপরে কি রয়েছে 9 10 5 95। আমি আবার রিপিট করছি 93 94 95। ওকে, এরপর দেখেন ঘ নাম্বারে এখানে 77 রয়েছে, কিন্তু 77 এর আগে ডিজিটও নেই পরে ডিজিটও কিন্তু নেই, তাহলে আমার 77 এর আগে কি হবে? তাহলে 77 যেহেতু 77 তার মানে 76 76 হবে। তাহলে আমি এখানে 76 লিখে ফেলি 76। এরপরে দেখলাম 76 76 77 77, তারপরে ডিজিটটাও কিন্তু নেই, তাহলে তারপরে ডিজিটটা কি হবে? 78 78। তাহলে 76 77 78 আমার 4 নাম্বার আইটেম কিন্তু হয়ে গেল। এরপর আমি কি দেখছি 5 নাম্বার আইটেমে কি রয়েছে? নিচের চিত্রগুলোর নাম লিখি। এখানে কতগুলো চিত্র দেখতে পাচ্ছি তাই না? এখানে একটা কি দেখতে পাচ্ছি, ছোট্ট একটা ডটের মতো দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে বিন্দু। তাহলে দেখেন এটা তো বিন্দু, তাহলে বিন্দু বানানটা আগে আমাকে শিখে নিতে হবে। বয়রাশুকার দন্ত নয় দয় যুক্ত রাশুকার বিন্দু। আমি আবার বলছি বয়রাশুকার দন্ত নয় দয় যুক্ত রাশুকার বিন্দু। তাহলে বিন্দু বানানটা লিখে ফেলি। এখানেও কিন্তু কি রয়েছে, একটা যুক্ত বর্ণ রয়েছে। এই যে বয়রাশুকার, এই যে দন্ত ন লিখলাম, এরপরে দেখেন দ লিখলাম, এরপরে আমি কি করবো রাশুকার দিব, এভাবে আমি যুক্ত বর্ণটা লিখবো। তাহলে বিন্দু বানানটা ভালো করে খেয়াল করে, বয়রাশুকার দন্ত নয় দয় যুক্ত রাশুকার বিন্দু। এরপর দেখে এখানে একটা চিত্র রয়েছে, এই চিত্রটা আমরা এর আগেও কিন্তু করেছি, এটা কি? এটা কোন তাই না? তাহলে কোনটা বানান করে নেই, কয়কার মূর্ধন্য কোন। আমি আবার বলছি কয়কার মূর্ধন্য কোন। তাহলে দেখেন আমি লিখছি, আপনারা আমার সাথে দেখে দেখে লিখে ফেলেন, কয়কার মূর্ধন্য কোন। ভালো করে খেয়াল করে, কয়কার মূর্ধন্য কোন, এখানে কিন্তু মূর্ধন্য আছে। আপনারা অনেকে মূর্ধন্যটা দন্ত নর মতো লিখেন, আবার কি করেন উপরে ভুল করে আবার দেখা যাচ্ছে মূর্ধন্য লিখছেন কিন্তু মাত্রা চলে আসছে। তো যেহেতু এটার বানানের উপরেই মার্কস, তো আপনারা যখন লিখবেন খেয়াল রাখবেন যে আপনি দন্তন্য লিখেছেন না মূর্ধন্য লিখেছেন, আর ওই মূর্ধন্য যে লিখেছেন ওটা বোঝা যাচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে মূর্ধন্যটা এভাবে লিখে ফেলছেন, আর উপরে একটা এই মূর্ধন্যের মধ্যে লিখেছেন কিন্তু উপরে মাত্রা চলে এসেছে, তখন কিন্তু ভুল হয়ে যাবে, তাই আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর দেখেন এখানে একটা রেখা দেখতে পাচ্ছি তাই না, সোজা রেখা, তার মানে কি এটার নাম কি? এটা সরল রেখা। এটা কি আমি বললাম? সরল রেখা। তাহলে সরল রেখাটাকে বানান করে নিই, দন্ত স র ল সরল, র একার খ আকার রেখা, রেখা সরল রেখা। আমি আবার বলছি দন্ত স র ল সরল, র একার খ আকার রেখা, রেখা সরল রেখা। তাহলে সরল রেখাটাও লিখে ফেলছি, স দন্ত স র ল সরল, র একার খয়াকার রেখা সরল রেখা। বানানটা ভালো করে খেয়াল করে নেয়, দন্ত স র ল সরল, র একার খয়াকার রেখা সরল রেখা, এক মাত্রায় হবে। ওকে, এরপর দেখেন এখানেও একটা কি রয়েছে, এখানেও একটা রেখা রয়েছে, কিন্তু রেখাটা কি আগের মতো সোজা রয়েছে? সোজা নেই কিন্তু, এটা কি? এটা আঁকা বাঁকা হয়ে আছে তাই না? তাহলে এটার নাম কি? এটার নাম বক্র রেখা। এটার নাম কি? বক্র রেখা। তাহলে বক্র রেখাটা বানান করে নেই, ব কয় রফলা বক্র, র একার খয় আকার রেখা বক্র রেখা। আমি আবার বলছি ব কয় রফলা বক্র, র একার খয় আকার রেখা বক্র রেখা। তাহলে দেখেন সরল রেখার মতো বক্র রেখাটাও কিন্তু কি করব, এক মাত্রায় লিখবো। এখন এই যে বক্র রেখা লিখছি, এটা দুই ভাবে লেখা যায়, আমি একভাবে আমি লিখে দেখাচ্ছি, বক্র কয় রফলা র একার খয় আকার রেখা বক্র। দেখেন এখানে আমি কয়ের ফলাটা এভাবে লিখেছি আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন। আমি বক্ররেখা দুই ভাবে লিখে দেখাচ্ছি, এই বক্র রেখা। আপনারা কেউ যদি এভাবেও কয়ের ফলা লিখেন তাও সঠিক, আবার কেউ যদি এভাবে কয়ের ফলা লিখেন তাও কিন্তু সঠিক।
দুটার ক্ষেত্রে কি ক আর র ফলা কিন্তু যুক্ত আছে। তাহলে আপনারা যার যেটা পছন্দ, যেটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অবশ্যই সেটা লিখবেন। তাহলে বক্ররেখা বানানটা আমরা দেখে নিলাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? বিন্দু, কোণ, সরলরেখা, বক্ররেখা। এখন আমাদের রাইটিং আইটেম যেহেতু শেষ হয়ে গেছে, আমরা দেখি আমাদের মৌখিক আইটেমে কি রয়েছে। আমাদের মৌখিক আইটেমে কি রয়েছে দেখেন, আমাদের মৌখিক আইটেমে রয়েছে 93 এর বানান। তাহলে 93 এর বানান কি? হ্রস্বইকার, রয়াকার, দন্ত ন, বয়ে বয়ে যুক্ত, হ্রস্বই, 93। এরপর দেখেন 95 এর স্পেলিং। 95 এর স্পেলিংটা কি? এ নাই এনি, 90 হাইফেন এফ আই ভি ই, 95। এরপর দেখে কি রয়েছে, 3 ফুটে 1 গজ। 3 ফুটে কয় গজ? 3 ফুটে 1 গজ। এরপর দেখেন 12 ইঞ্চিতে 1 ফুট। তাহলে 12 ইঞ্চিতে কয় ফুট? 12 ইঞ্চিতে 1 ফুট। এরপর দেখেন 36 ইঞ্চিতে 1 গজ। তাহলে 36 ইঞ্চিতে কয় গজ? 36 ইঞ্চিতে 1 গজ। এরপর কি রয়েছে, 18 ইঞ্চিতে 1 হাত। আমরা এইভাবে হাত দিয়ে মাপি না, এখান থেকে পর্যন্ত এটা কথা বলা হচ্ছে যে 18 ইঞ্চিতে 1 হাত। আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছেন। আগামী দিন কি আছে, ফিডব্যাক আছে, অবশ্যই ফিডব্যাক গুলো বাসায় ভালোভাবে দিবেন, আর হোয়াটসঅ্যাপে যে সব যাচ্ছে সেটার সাথে মিলিয়ে নেবেন। বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।